হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিকি ব্লগ অস্ট্রেলিয়া। তো আমি তোমাদেরকে বলেছি আমি আমার চ্যানেলে আবার ব্যাক করেছি এবং প্রতিদিন ট্রাই করছি ছোট ছোট ভিডিও দেওয়ার জন্য। তো আমরা তিন বোন একসাথেই এক সিটিতেই থাকি, বাট আমাদের খুব একটা দেখা সাক্ষাৎ হয় না কারণ আমরা অনেক বিজি থাকি কাজ নিয়ে। তো আমরা তিন বোন মিলে খুব স্ট্রংলি ডিসাইড করেছি যে যত যাই কিছু হোক না কেন, আমরা উইকলি না হোক মান্থলি একটা গেট টুগেদার করব। তো যেই ভাবা সেই কাজ। তো আমরা তিন বোন মিলে ঠিক করে ফেললাম যে আমরা রাতে বের হব, একটা সুন্দর নাইস ডিনার করব, দেন তারপর আমরা কিছু শপিং করব, দেন ঘুরে বেড়াবো। তো আমরা কোথায় যাব ঠিক করতে করতে তো আমরা ঠিক করলাম যে আমার ছোট বোন ববি, ও হার্স্টভিলে থাকে, তো ওর বাসার পাশে একটা দারুণ হটপট রেস্টুরেন্ট হয়েছে, দ্য হটপট সিটি। তো আমরা চিন্তা করলাম ওখানে খাবো, খাবারটা খুবই টেস্টি এবং এর আগেও আমরা খেয়েছি এবং আমার ফ্রেন্ডরাও খেয়েছে, খুবই মজার খাবার। তো আমরা ঠিক করলাম ওখানে আমরা প্রথমে খাবো, তারপর আমরা বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করব। তো আমরা তিন বোন একসাথে জড়ো হয়ে ঢুকে পড়লাম সেই রেস্টুরেন্টে। ঢোকার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে অনেক রকমের ভ্যারাইটি আছে, সি ফুড, চিকেন, তোমাদের যা যে যার ইচ্ছে যেভাবে ইচ্ছে সেভাবে নিয়ে খেতে পারো। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো কোনটা জানো, এখানে হালাল ফুডটা আলাদাভাবে দেওয়া আছে। তো মুসলিমরা যে হালাল ফুডটা খাবে সেটা ডিফারেন্টভাবে দেওয়া আছে এবং আছে অনেক টাইপের ডেজার্টগুলো। তো আমরা সি ফুড খাওয়ার জন্য এসেছি আজকে। আমি খুব একটা চিকেন আর বিফ ল্যাম এগুলো লাইক করি না, তাই আমি সি ফুডগুলো নিয়েছি। সি ফুডের মধ্যে কী কী আছে সব কিছুই তোমাদের দেখাচ্ছি, কালামারি থেকে শুরু করে পন, আরও অনেক ভ্যারাইটিজ এখানে আছে। তো তোমাদের যত যা ইচ্ছে নিতে পারো। সবচেয়ে মজার এখানে আরেকটা ব্যাপার হলো যে তোমরা তোমাদের ইচ্ছে মতো খেতে পারবা, বাট খাবার ইজ আনলিমিটেড, বাট টাইম ইজ লিমিটেড, লাইক 90 মিনিটস। 90 মিনিটসের মধ্যে তুমি যতটুকু খেতে পারো। তো বন্ধুরা, 90 মিনিটসে এত খাওয়াও যায় না। তো তোমরা যে যার ফেভারিট ফুডগুলো নিয়ে খেতে পারো এবং ওখানে গিয়ে তুমি তোমার স্যুপটা চয়েস করবা, কোন স্যুপটা তুমি খাবা। টমিয়াম থেকে শুরু করে ওখানে বিভিন্ন ধরনের স্যুপ দেওয়া আছে, তো ওই স্যুপটা ওরা দিবে। তারপর দেওয়ার পর ওখানে তোমার কুক হবে, তো কুকের মধ্যে তুমি তোমার ফুডগুলো কুক করে করে খাবা। আমি সবগুলোই তোমাদেরকে দেখিয়েছি কীভাবে আমরা খাচ্ছি। তো আমার দু বোন তো একদম উঠে পড়ে লেগে গেল ফুড নেওয়ার জন্য। আমি ভিডিও করছি, খাবারগুলো দেখাচ্ছি, তারপর আমি ওদের পিছিয়ে ঘুরতেছি যে ওরা কী করে। তো ওরা সব ফুডগুলো নিল, আমার জন্য নিল, নিয়ে পরে আমরা একটা টেবিল রিজার্ভ করে ওখানে বসলাম। বসার পর আমার ছোটো বোন হলো আমাদের জন্য স্যুপ অর্ডার করলো, ওর জন্য, আমাদের জন্য সব। তারপরে সেই স্যুপগুলো নিয়ে আমরা তিন বোন বসে গল্প করবো, কিন্তু আমি তো ভিডিও করছি, ওরা আমাকে ছেড়েই ওরা দুজন গল্প করতেছে, ওরা দুজন ওদের পছন্দ মতো খাবারগুলো নিচ্ছে। তারপর ওরা গেল তোমার কিছু কী বলে সালাদ আইটেম নেওয়ার জন্য। তো সালাদ আইটেম নেওয়ার পর ওরা আসলো, আসার পর ববি বললো যে এখানে তোমার অনেক রকমের স্পাইস থেকে শুরু করে অনেক রকমের তোমার কী বলে এটাকে কী বানানোর জন্য, এটাকে বলে তোমার সস বানানোর জন্য ভ্যারাইটি রকমের আইটেম দেওয়া আছে। সব কিছু সবগুলোর নামও আমি জানি না। তো ববি ওই আইটেমগুলো থেকে তোমার কোরিয়ান্ডার থেকে শুরু করে চিলি, গ্রিন চিলি, তোমার রেড চিলি, বিভিন্ন টাইপ সস, অনেক কিছু আছে। তো আমার বোনরা দেখো ওরা অলরেডি ওগুলো নিয়ে আসছে, বাটিতে নিয়ে এসে ওরা সসটা বানাচ্ছে। ও মাই গড, সসটা এত হট, এত স্পাইস আর এত ইয়ামি হয়েছে কি বলবো। তো ওরা আমার জন্য বানিয়েছে এবং দেখো প্লেট ভর্তি সবাই সি ফুড নিয়ে আসছে। তো আমার বোন দেখো ও তার স্যুপটা অলরেডি হালকা গরম হয়ে গেছে, তো ওখানে ও খাবার দিতে শুরু করলো। আমি বসতে পারতেছি না বিকজ আমি ভিডিও বানাচ্ছি। তো আমি আমার বোনকে বললাম আমার জন্য একটু সস বানাও, তো আমার বোন আবার গেল, আবার গিয়ে একটু বেশি করে নিয়ে আসলো আমার জন্য বানানোর জন্য। তো আমার বোন এখানে তোমার তার স্যুপে স্পাইস ডালতেছে বিকজ আমার বড় বোন ও একটু বেশি চিলি পছন্দ করে, বেশি হট পছন্দ করে। আমি অতটা হট খাই না, ববিও মোটামুটি খায়, বাট বড় বোন অনেক হট খায়, অনেক হট লাইক করে। তো আমি
আমি ওদেরকে বলতেছি আমারটা করে দাও, তো আমার ওরা আমারটা করে দিচ্ছে। তো আমরা ওয়েট করতেছি যে স্যুপটা এখনও কুক হয়নি, তো স্যুপটা এখানে গরম হবে, তোমার কুকড হবে, হওয়ার পর আমরা খাবারগুলো দিব। দেখো ববি অলরেডি, ববির স্যুপটা কুকড হয়ে গেছে, মানে অনেক গরম হয়ে গেছে। তো ববি আস্তে আস্তে করে ওর খাবারগুলো ওখানে ঢালতেছে, ও মনে হয় প্রন দিচ্ছে ফার্স্ট, এবং ওই পনগুলো ওখানে কুকড হবে। ও মাই গড, দেখো আমারটা হয়ে গেছে, আমারটা অলরেডি বয়লিং, আমারটা বয়ল হচ্ছে, বাট আমি এখনো বসি নাই, তো তাই আমি ওদেরটা দেখাচ্ছি। থ্যাংক ইউ, আবার দেখা হবে তোমাদের সাথে সুন, বাই।